勢い。勢い。বাইরে অত্যন্ত রেখে তা করলা কি আবার করবো আবার লাগে একটু কথাবার্তা কইলাম এত রাইত হয়েছে তুমি ঘুমাও নাই আচ্ছা ঘরের ইতার সাজন মাজন খোলা যায় না থাক না ভালোই তো লাগতেছে আর নয়া বউ ঘরে ঘর পুরাণ করার দরকার নাকি বিয়া হয়েছে মাস বইয়ে জায়গা হলো নাকি নয়া বউ শোনো বউ কোনোদিন পুরাণ হয় না আচ্ছা এই বাড়ি তোমার কেমন লাগতেছে তুমি তো তা কইলা না তুমি বুঝো না না শোনো তুমি হইলা এই বাড়ির একমাত্র বউ এই বাড়ির কোনো পোলাও নাই আর কারো কোনোদিন বিয়া হইব না তুমি স্বাধীনভাবে চলবা ফিরবা ঘুরবা মনের আনন্দে থাকবা খালি আমার আব্বা আম্মার একটু যত্ন নিবা এটা তোমার কোয়ে বুঝানি লাগে আমারে একটা মায়ের যখন বিয়া হয় সে যখন শ্বশুরবাড়ি যায় তখন তার মাথায় একটাই চিন্তা থাকে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা তার মন পাওয়া তারা দেখভাল করা ও তাহলে জামাইয়ের মন পাওয়ার কোনো দরকার নাই তাই না কি না জমিনের আল থাকলে কি আর না থাকলে কি ওরে আল্লাহ ভালোই তো ঠরলক শিখছো আল্লাহ এত রাত পর্যন্ত তো তামসা কিসের এত হাসা হাসা কিসের ঘুমা জীবনে আক্কেল কেন হইল না ঠ্যাঙের উপর ঠ্যাং তুললে তেলে চলে খাই ঠেলা টের পাইতো যদি সময় মতো সংসারে হাল ডালা ধরতাম ঠিক করে ভাত পাইতো না এত যে পেশাল পারি আমার কথা কাটাই শুনে যেমন আমার পোলা তেমনি গলাম ইচ্ছা করো আস্তে ওরা শুনবো তো শুনুক না শুনলে শিখবো কেমনে আমরা বৌজি আসছিলাম না সেই ফজরের আজানের আগে ঘুম থেকে উঠে সাতরাজদের কাম সারার পর বেলা উঠছে তোমার সেবা করছি সেই লগে শ্বশুর শাশুড়ির সেবা করছি কি করছি না আর অহন করবা না করবাই তো আমগো বউ করবো বিয়ে হয়েছে এখনো মাস যায়নি নয়া বউ এই বাড়ির হাট ঘাটি তো চিনে ওঠে নাই খালি কটকট তোমার এই কটকটা আমি আজীবন সহ্য করছি আর কেউ জ্বালাইও না পোলাটাও মাশাল্লাহ বাপের ফল আইসে ঘরে আইসে শিক্ষিত বলা তুই কোন আক্কেলে দুপুর পর্যন্ত ঘুমাস আর বউটারি বা কেমন আক্কেল নবাব এসি তুমি তো আর বিয়ে পাস না তাহলে এত বেলা পর্যন্ত শুয়ে থাকো কোন ইনসাফে লজ্জা সরম কি দেশ থেকে একেবারে উঠে গেছে সারাটা জীবন আমার জ্বালাইছে অগর জ্বালাইও না ওই যে বোমা বোধ হয়ে উঠছে যদি আর একটা কথা শুনি তাহলে কন্নি মেরে কন্নি বাড়ি পাঠাই দেবো কি গো ঘুম ভাঙলো মনটা ভালো দিন আমি যাও 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 জহিরের কি লাগে দেখো টাইম ঘুমাইতে শুন না আমি ঘুরা দিলে আরে যাও তো কত যে পারো সে আমি জানি যাও এই টুকরিটা আনো সারা জীবনই পড়ে রয়েছে কাম কইরাই খাইতে হইবে মনে রেখো চিল্লাস কেন আর উষা তো গেল গা যে পানাইতে জানে সে উষা সারাই জানে বাস্তু ধরি শক্ত করে
সারা জীবন আমি বানামো, তুই শিখবি না? গাই বানান দেখি কষ্টের, দুই টান দিলে আঙ্গুল এমন বেঁকা হয়ে থাকবো। কই আমার আঙ্গুল তো বেঁকা হয় না, আমরা তো বাতি লোক, আমি তো কচি বুলা পাই। ই কি আমার কচি ডাবরে, পাইকে তালের আশারির মতো জোনা হয়ে গেছে। আয় তুই শিখবি। না আমার শরম করে, কেমন পা বেঁকা করে বেড়ি মানুষের মতন বইয়া থাকুন লাগে। এই কথাটা ঠিকই কইছো, সে গাই বানাতে বানাতে আমি হাফ লেডিজ হয়ে গেলাম। কিছুই তো বুঝতাম পারছি না, মনে হয় তার মধ্যে কাজে লাগছে। আচ্ছা এদিকে আসো তো একটু, এদিকে আসো আসো। আবার কি হয়েছে, কি হয়েছে রে? ঘটনাটা কি? গায়ে নাতি মারছে। গায়ের কোন দোষ নাই, দোষ তোমার মায়ের। সে বেহুশের মতো চলতে যে দুপ করে আসার পড়লো, আর গায়ে লাভ দিয়ে উঠে দুধ মুখ ছিটতে আমার মুখের মধ্যে এসে পড়লো। যত সব রিক্তা লাতি মারছে গায়ে, আর দোষ হয়েছে আমার। নয়া বইয়ের সঙ্গে শরম দিলি, দেখা মনে মজা, লাতি দিয়ে মার বাচ্চা আমার। কি হয়েছে মা, কার লাগে রাখা কি করো? কার লাগে না, নিজের কাপড়ের লাগে। শোনো মা, কপালের আর কোনো দোষ গুণ দেওয়ার দরকার নাই। ঘরে নয়া বউ আইছে, তার উপর সবকিছু ছেড়ে দাও, তোমার আর কোনো কামকাজ করানো লাগবো না। এই এটা কি ইদ্রিস আলী বয়াতির বাড়ি? বয়াতি? এটা ইদ্রিস আলীর বাড়ি, কিন্তু তিনি তো বয়াতি না। আপনি কোথা থেকে আইছেন? জাহান্নাম থেকে। তাইনের একটু ডাকেন, তিনি তো অসুস্থ। তার সুস্থ বানানোর লেগেই তো আমি আইছি। কনসি দিয়া পাশার উপরে দুইটা বাড়ি দিলেই সব ব্যারাম সুস্থ হয়ে যাব। কি তুমি তার পোলা, তাই না? জি। সে আমার দোস্ত মানুষ, তাই একটু মস্করা করলাম। আসেন আসেন। যেই নাচা তুই উষ্টা খাইয়া তমস করে পড়ল, আস্তে কম কাই দিল ফাল, দুধ সব কাগজ মুহের মধ্যে পড়ল। সমস্যা নাই, বুড়া মানুষ তো একটু কেটকেট বেশি করে। তা ভাবি নাস্তার কি আয়োজন করলেন, খিদে লাগছে তো। রান্না বাড়া তো সব মাই করুন। হ্যাঁ একটা কথা জিগে ভাবি, গরিব বইলে কতটা ফালাই দেন না। যে বউ শ্বশুরবাড়িতে নিজের দাবটা জায়গা করে নিতে পারে না, তার কপালে খারাপই আছে। তার উপরে যে ক্যাট কেটটা শাশুড়ি আপনি পাইছেন। আয় হারামজাদা, তুই এখানে কি করস? তোর আমি সব সময় নতুন বের পিস পিস দেখি, যা হিন্দে যা। আর ও তুমি কেমন বাড়ির মাইয়া গো, তোমার বাপ মায় ভালো মন্দ কিছু বুঝাইয়া বিয়া দেয় নাই? তোমার নসন কসম তো ভালো টেকতেছে না, যাও ঘরে যাও। গুরুমুখী বিদ্যা, লাঠি লাঠি অপমান সইতে পারলেই হয় গান। বাবা দারুন কথা তো এটা। আচ্ছা
আমি না হয় বালক বয়সে ঘরের টান থুইয়া এই দোতারা নিয়ে রাস্তায় নামছি, কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। তুমি কেন এই বয়সে ঘরের টান থুইয়া দোতারা ধরছ? এই জন্যই তো সুর ধরবার চাই। সংসারে তো সারাটা জীবন অসুরের মতো খাটলাম, কোনো লাভ পাইলাম না। এখন জীবনের একটা কিনারা এসে পড়ছি, ছেলেরে বিয়ে শাদি করাইছি, এখন সংসার চাইলে ঘরের থেকে বাইর হয়ে সারা দুনিয়া ডারে দেখবার চাই। দেখো এখন তো অন্ধের চোখে দুনিয়া দেখবা, জগতের আলো তো নিভাইতেছে। গুরু উপায় বল না, জনম দুঃখী পোহরা কহ পাল গুরু, আমি জোনা। সব কাম নিজেই করবার চাই। শোনো, ওই যে আমার বন্ধু মমিনুল, ও কিন্তু আমার বোজম ফ্রেন্ড, দুপুরবেলা ওর বাড়িতে দাওয়াত দিছে, না গেলে পরে মাইন করবো। শোনো, তুমি কাপড়গুলা মেলা দাও, যাও টান টান করে মিলো। কোন লাগতো না, এই তুমি করো কি, রাখো 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 রাখো, তুমি যাও, পাম দেওয়া লাগবো না, যাও। আমি করলে অসুবিধাটা কি? আরে দিও নে, সারা জীবন তো পইরাই আছে, যাও তুমি কাপড়গুলো মেলে দাও, যাও। কেলো যাও, মুখটা পেঁচার মতো করে গেল কেন? এই জন্যই মানুষে কয় নয়া বউ আর কলা পাতা একই কথা, একটু পানি লাগলে ভিজা যায়, আবার একটু রোদ উঠলে শুকাইয়া যায়। বাকিটা পরে একদিন এসে শিখাম। তোমার উপরে ভরসা। আর শোনো, নাস্তা কইরা যাও না, আমার অন্যখানে একটা জিয়াফত আছে। ও রে পাইলে কাবায় খাজা বাবা, পাবে দেখাজমি রে। কি ব্যাপার আব্বা? হ্যাঁ, ফকির চাচা চলে গেল নাকি? হ্যাঁ, তার নাস্তা খাওয়ার কথা কইলেন না? কইলাম তো, তা কইল অন্য কোন হানে নাকি জিয়াফত আছে, পরে একবার এসে খাইব। আচ্ছা আব্বা, এই বয়সে আপনার কি হইলো কন্তু? কি এর দুতারা মতো, আমি তো কিছু বুঝতাছি না। তোমার বয়স যখন আমার মতো হইব তখনই বুঝতে পারবে। এখন চলো। তুমি কি চিন্তা করতেছ? কোন চিন্তার কথা কইতেছ আব্বা? না মানে চাকরি বাকরি করার জন্য বাইরে বা নাকি ক্ষেত খোলাই মন দিবা? আমারে চাকরি দেবো কেটা?
অনার্স পাস মাস্টার্স পাস করে কতজন বেকার রইছে আর আমি তো টেনে টেনে বিএ পাস। আপনার কি মতামত আব্বা? আমার কোনো মতামত নাই, তোমার যেটা ভালো লাগে। খালি একটা কথা মনে রাখবা, তুমি এখন আর একলা না, বিয়ে শাদী করছো। আয় রোজগার না করতে পারলে কিন্তু মান সম্মানের মধ্যে পড়ে যাবা। আমি কই কি আব্বা, বাড়িতে তো আমি একা মানুষ। আমি যদি কোনো চাকরি নিয়ে বাড়ির থেকে চলে যাই, তাহলে বাড়িতে আপনি আছেন, আম্মা আছে, আপনাকে দেখাশোনা করবো কেনা? সেইটা তোমার কোনো চিন্তার বিষয় না। আরে আমি তো এখনো অচল হই নাই, তুমি ভালো কোনো সুযোগ করবার পারলে তোমার নিজের আখির নিজে গোছাও কি, বুঝছো? আব্বা, আমি কই কি ওই বাড়িতেই থাকি, একটু খেত খামার দেখাশোনা করি, আর ওই করাইতলা স্কুলে বিএ পাস মাস্টার নিবে সার্কুলার দিছে, যদি ওই চাকরিটা পাই তাহলে বাড়িতে থাকা হইলো, জমি জমা দেখা হইলো, আপনাকে সাথেই থাকলাম। শোনো, এখন তোমাকে যুগ আয়া পড়ছে, যেটা ভালো বুঝো করো, আমার কোনো আপত্তি নেই। আব্বা, আপনার সংসার নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না, সব কিছু আমি দেখতেছি। আমার সংসারও ধরবার দিবা না, দোতারাও ধরবার দিবা না, তাহলে আমি করুনটা কি? ব্যাকল মতো কথা কয় না তো, নিজেও একটু চালাক চতুর হও। আপনি মোটামুটি ছোট খাটো একটা বড় দুধদার, আর মায়ের বিয়ে দিচ্ছেন একটা কামলার ঘরে। উষ্টা মায়ের তার চাপাটা খুলে লাইয়াম, কামলা নাকি তা বাইর গেলে বুঝতে পারবি। বড় গৃহস্থ, বিয়ে পাস, বাপের একটাই ফুত, হের লগে মায়া বিয়ে দিতাম না, তোর লগে দিয়া এই দূরসাতা কিতা কইলাম এটা বেড়া কোনানের। আর তোর যে পোশাক সুরত, তোর লে এই বাড়িতে তোমার শরম করতেছে। ওই যে রাগারাগি বাদ দেনছে, আর কয় মাইল যাওয়া লাগবো? 20 মাইল তো আইলাম, আর মনে 40 মাইল যাওয়া লাগবো। হ্যাঁ, 100 মাইল রয়েছে আরো ছাগল কোনানের। হ্যাঁ, ছাগল কোনকার 100 মাইল না 200 মাইল টিকিট আর পাইতেন, যদি নারীর মানুষ কাছে থাকতো তাহলে বুঝতেন। খুব তো ভাল মারি উঠলাই, শুনলে নাই সত্যি, আবার চান ব্যাং করে উঠেন। অনেক চেহারা চুরো যে অবস্থা হয়েছে, কাপড় চুপড় পরে বিয়ান বাড়ি যাবেন কি করে? ঠিক আছে, একটা তো ব্যবস্থা করতে হবে, মান লোকের মান লাগাতে আবার করতে হবে না। এই দুলো ভাই, এই লঙ্গিটা পইলে ওই ময়লা পায়জামাটা আমাকে ভিক্ষা মারেন। কি হলো, তুমি তো এখনো রেডি হও নাই? আরে আল্লাহ, খারাপ শোন, একটু সময় লাগে না? আরে বেচারা দাওয়াত দিছে দুপুরে, আর অন্তত বিকাল হইতে লাগলো, তারা না খাই বয়ে থাকবো না? তাড়াতাড়ি করুন, আছে দেরি, তাড়াতাড়ি লো। তোমার খুব সুন্দর লাগতেছে, সাজো, একটু বেশি সময় না সাজো। তুমি যাও না, বাইরে যাও। অব চেহারার নমুনা মন চকচকে করে কোনখানে যাইতেছো? তার এক বন্ধুর বাড়ির দাওয়াত মা।
বাইশ দিন সাজ সাজন লাগে কি জমানা পড়ছে আল্লাহ রে আল্লাহ নয় বউ কোনখানে পর্দা করে যাইব তাহলে উদ্লা হয়ে যাইতেছে আই খোলো সব মাইয়া মানুষ মার্কিন দিছে টাকা এই হাট পর পুরুষে নজর করার জন্য সিলিক মারো কে মন খারাপ করে বসে আছো কেন হ্যাঁ কি হলো আমি যাইতাম না যাইতাম না মানে মন রান্তাছে না আমার তুমি যাও একলাই যাও কেউ তোমার কিছু কইছে কেডা কিটা করবো আমার আর কি কইতাছো তিন দিন আগে তারা দাওয়াত করছে রান্না বাড়া করে বসে আছে আর এখন তুমি কইতাছো যাইবে না তারা কি মনে করবো তা দিল জহিজ জি আব্বা কোনখানে বাইরে তেছো নাকি জি আব্বা ওই যে মমিনুলের বাড়ির দাওয়াত আছে তাইলে দেরি করতেছো কেন অনেক সময় তো হয়ে গেছে বোমা যাইব সকালে তো কইলে যাইব এখন কইতাছে যাইব না নাকি আমি তো হা সমস্যাটা কি বোমা যাও শোনো নতুন বউ থাকতে যত বেড়ানির বেড়া এলো পরে আর তো এই আনন্দ পাইবা না যাও যাও আল্লাহ আল্লাহ গো একটাই পোলা আমার একটাই বউ অগ একই দুজকের মধ্যে ফালাইলে আল্লাহ একই দুজকের মধ্যে আব্বা আসি আমি শিক্ষা দিয়েছি না বিয়ে সাহেব আমার জীবনের আর কোনো খায়েস নাই ভালো একটা পুলা সুন্দর একটা বউ পাইছি এখন অগহাতে সব সংসার ছাইড়ে দিয়ে আমি ভবের পথে পাইলাম ভবের পথ এটা আবার কোন পথ যে পথে সবাই যায় আমি যামু আমনে যাইবেন বিয়ে ওটা তো আখেরের পথ ওই আখেরের পথ আর ভবের পথ একই কথা একই বিষয় ঠিকই কইছুন কি কর শ্যালক বিয়ে সাহেব এই গরিব কাঙ্গালের বাড়ি কেমন লাগলো দেখতে কি কই কাঙ্গালের বাড়ি তুলাবে কয় কি আমার কাছে তো রাজপ্রাসাদ মনে হইতেছে পাম মারেন না গো শ্যালক বিয়ে সাহেব পাম মারেন না পাম খাইতে খাইতে পেটটা এত বড় হয়েছে আর পাম মার নাড়বো না বিয়ে সাহেব আমি এক্ষুনি খাইতেছি এক মিনিটের মধ্যে পানটা মুহে দেন যে বানাইছে আলহামদুলিল্লাহ খালি নিজের টাটনা মনে করো না বিয়ের একটা মুসের সমান বুদ্ধিও তো নাই বেড়া কোনকার
শিখছুনই তো, কয়টা জীব জানো না আমি শিখছুন, বেড়াবর কি ছাগল, দোয়া কালাম তো কোনো সময় মুখও শুনি না, দুপুরবেলা যে একটা বুদ্ধি খাটাইলাম ওটা তো চোখে পড়লো না। আমার চোখ তো কানা না, চুলদারি বাতাসে পায় নাই, তুই খামাখা অজ্ঞান হয়ে পড়ে গেছস, সবাই পানি পুনি ঢালছে জানি শরীরের প্যাকাটা না দেওয়া যায়, কি ঠিক কইছি না? ওরে বাপ রে বাপ রে বাপ, এত বুদ্ধি তোর ঠ্যাং দুখান দেন, ওই কান্দের মধ্যে ফালাইয়া দুঃখ দাক্কু নাচি দেন দেন কি রে, আমি দেন না ঠ্যাং দিতাম কে রে, আমি দেন না, আমি ঠ্যাং কে রে দিতাম দেন না, না তুই যা তুই যা তুই যা তুই যা চল, বুদ্ধি ডেকে নিয়ে আইলাম আমি, ধাক্কার ধক্কর করে পিছলা খায়া পরে। কি রে মাছের টুকরা এত বড় করস কে, ছোট কর, বেশি গিজি গিজি করলে তো মেহমান সামনে শরম পাওয়া লাগবে। কি আমার মেহমানরা, মায়ের বাপ কখনো মেহমান হয় না, ফুলার বাপ মায়ের কাছে, মায়ের বাপ সব সময় ছোট হয়ে থাকবে, তো যা কইতেছি কর। কি রে পুকুর তো নিয়ে আসবো, ওর মাছ ধরলাম, টুকরা এত ছোট কেন? আমি তো বড়ই করছিলাম, শাঁসি হলে ছোট করবার কোনো ছোটো করতে কইছো কেন? কয়জন মেহমান কেমনে খাওয়ামো সেটা আমি বুঝবো, আপনি হেলে মাঠ বলি করবার আসছেন কেন? ও মায়া মায়া গই, বিয়ান সাহেব আমরার জন্য কি আয়োজন করছেন, কি কষ্ট করছেন? ইয়ার এমন কি, এই বাড়িতে তো সবসময় খাবার ডামাডোর লেগেই আছে, এত এত মাছ, এত এত গোশ, ক্ষীর, পায়েস, এত এত সব ছড়ানি ফেলানি যায়, ফকির মিসকিনি খাইয়া পেট ডামাডোল হইতেছে। তা তো ঠিক হই, তা আপনার আর বৌমা কি কামকাজ কিছু করে নাকি ছোট্ট কোম্পানি? আজকালকার বোঝ কাম জানেই বা কি আর করবই বা কি? ঠিকই কইছো ইনবিয়ান সাহেব, আপনারা বউ থাকলে তো জানতেন, আজকালকার শাশুড়িরা তা জানে না বুঝছেন, যাক ভালো মন্দ কিছু রাঁধেন, অনেকদিন যেমন ভালো মন্দ কিছু খাই না। আজকাল ফকির মিস্ত্রিও খাই না, আসতে কোন তা ওইসব শুনবো তো, শুনলে আমার বয়ে গেল, যেমন বাপ খান বাদাম মা তেমনি হয়েছে মাইয়া পড়া বেড়ানো, ওই যে ভাবিয়া বসে তোমার শ্বশুরে তিনবার খাওয়ায় সারছে, এখন আবার তেলে জলে রাঁধতেছে। আম্মা আপনি সবসময় এইভাবে কথা কন, একজন লোক তার মায়ের দেখতে আইছে, সে কি ভালো মন্দ খাইতে আইছে? বাড়ির সবাই কেমন আছে বাবা? ভাই সবাই ভালোই আছে, তোর মা রে কইছিলাম আই তো কইছে নতুন আত্মীয় পুরানো চাই না, তুই কেমন আছিস রে মা? আমার সুখের সীমা নাই বাবা, আমি অনেক খুশি, শুকুর আলহামদুলিল্লাহ, আমি জানি তুই এখানে শুয়ে থাকবি, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করস তো, তারা খুশি নেই? হ্যাঁ রে খুশি তো আমার খুশি বাবা। যাইবে কবে? আমি তো তোর নিতাম আসলাম, ঈদ তো বাড়াতি একেবারে ঈদে যায় মনে, ঈদের সময় কিছু কিনিস আমার দিতে চোখের, তোমরা জামাই রে দাও। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা মনে হয় কোন সময় এসে পয়সা রয়েছেন, আমরা গেছিলাম একটু বেড়াইবার। না না ঠিক হয়ে আছে, অহনিত বেড়ানোর সময়।
আমি আবার তোমার নিতাম আসলাম, সামনে ঈদ। আচ্ছা এই টেহাডি রাখো, তুমি কিছু কিনো আর তোমার আব্বা আম্মারে কিনে দিও, কামের যে স্যারেরা আছে হেরো কিছু দিও। আব্বা এতগুলো টাকা বিআই সাহেব কোন দিকে গেল? আমি একটু ঘুরাই রে মা। এতগুলো টাকা, এত টাকাতে কি দরকার? বাবার মনটা অনেক বড়, তখন দেয় একেবারে দুই হাত বইরা দেয়। আব্বারে মেলা দিন পর পাই কান্নাকাটি করছে তাই না? যাও বাদ দাও গিয়া যাও। দেখো বউ সব আয়োজন ঠিক আছে কিনা, তোমার বাবাই খাইবো মামাই খাইবো, আবার যদি মন না ওঠে। আমার বাবা আর মামাকে নোকালে খাওয়ানো গেছি, স্যাটাং স্যাটাং করে কথা কইল না, দুপুরে আইসি রাতে খাইবো, কাল যাইবো কিনা তার নাই ঠিক, এই পর্যন্ত না খাইয়া থাকবো। অনেকদিনের অভ্রাস তো থাক। বৌমা তুমিও বসে বলো। আমি পরে খাই মনে আমার লাগে। খাইতে পারলে আর মজা লাগতো। আমি সবকিছু বুঝতেছি, তুমি আমার বউ, তোমার মন বোঝার দায়িত্ব আমার, একটু ধৈর্য ধরো, আমি সবকিছু ঠিক করে ফেলাম, একটু ধৈর্য ধরো। ভাবছিলাম বিয়ান বাড়িতে একটু বেড়াইতাম, কিন্তু বিয়ানের যে জাল দেখলাম দুলা ভাই, বিয়ানের জাল কেমন বুঝলাইন? চুপ থাক, বেড়া কোন না। হ্যাঁ বেড়া কইনার পর কি কই, বিয়ান সাহেবের জাল কিন্তু বগুড়ার কাঁচা মরিচে বেশি, আল্লাহ জানে আমাকে মাইয়া করে কি জানি হাসতে হাসতে করতেছে গো দুলা ভাই। তোর কি হিরো মনে হয়? মনে হয় মানে একশো বার মনে হয়,
দুলাভাই একটা কথা কই ক গিফট আমি তো সার আনছে জামের একটা শহর বাড়ি করে দেনছে হ্যাঁ আমি এটা চিন্তা করতেছি কিন্তু হুন তুই আবার তোর বোনের লগে গিয়ে এটা নালা পড়িস না ও মা কই কি কমু না মানে আমি মাইক জোগাড় করে কমু চুপ কর ছাগল মন খারাপ করে বসে আছো আচ্ছা একটা মানুষ যদি সবসময় মন খারাপ করে বসে থাকে তাহলে ভালো লাগে এক কাম করি চলো যাই কোনখানে বেড়ায় আসি হে এবার বেড়ানোর কথা না তোমার না আসলে লাস্ট সরম কিছু নাই একদিন বেড়ানি গিয়া যে কথা শুনছি আমার বেড়ানি শখ একেবারে মিটে আছে গা শোনো মানুষের যেহেতু মুখ আছে আর তোমার কান আছে কথা কইলে শুনতেই হবে চলো কোন যাইবা সদরে যাই ঈদের কেনাকাটা করে নিয়ে আসি ঈদের কেনাকাটা এত আগে আরে ঈদ তো আইসাই পড়ছে একটু আগে কেনাকাটা করলাম আর ঈদের সময় তো দোকানে ভিড় ভাড়টা বেশি থাকে না চলো যাই তুমি রেডি হলো এখান পড়বা লো 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 মনে আছে কবে দিছিলে এটা পড়ো তাড়াতাড়ি তুমি কি দৌড়বা আমি যেটা পুইরা সেটা পরে যাবো তোমার লম্বা মাথার কেশ সিরল হাতের দাঁতি দিয়া পাগল করলে দেশ পাগল গো ও খাইরুল্ল ও খাইরুল্ল কিরে তুই দিকে এখানে তোরে আমি গরু ডিরে নিয়ে পাথরে যাইতে কইছিলাম না এখানে বই তোরে খাইরুল্ল করতে কইছি আমি কুন্ডা থুয়া কুন্ডা করম আপনি কোন এক কথা চাষি কয় আর কথা এই চাষি কেটে রে চাষি আবার কেটা চাষি কেটা ছিলেন না না চিনি বাড়ির মালিক আপনার ওয়াপ আমি বাড়ির মালিক বাড়ির মালিক আমি আমি যা কমু তো তাই করতে হবে আমার কথার বাইরে একটা কাশও দিবার পারবি না বুঝছ কাঁচা কাশের দরকার নাই আল্লাহ রাস্তা মাফ চাই কি আমি আর এই বাড়িতে কাম করুন না কি আমার পাওনা দানা সব মিলাই দেন আমিও বেশি আপনিও বাঁচান কই কি কোনারে যাইস যা কইছি করছস হ্যাঁ বাড়ির মালিকের দিকাম মালিক কেটা ওই যে মালিক কেটা মালিক গিরি আমি ছুটামু আই যা কইছি কর যা কইতেছ কর মালিক কে রাটার বাইছেন তের পা হইতেছি ওই বুড়ি ইমুন বাড়াবাড়ি করস কেন ব্যাগ কথাতে ব্যাগ কামে বাড়াবাড়ি মান সম্মান নিয়ে চলা ফেরা করাই তো দায় হয়ে গেল কি আমার মান সম্মান রে সাল নাই কুত্তা বাঘাল কি আমি আমি সাল নাই কুত্তা তরে একটা ঘুষিতে সাফার দাঁত বাবা জি আব্বা আমরা একটু সদরে যাইতেছি সদরে যাইতেছো কেন এটা ফিরাই লেটার পাইবেন আচ্ছা সদরে যাইতেছো যাও বউডারে আবার নিয়ে যাইতেছো কেন বউডারে কি বাজাই দেয় বউ বানাইবা আচ্ছা এইটা তুমি কি করলে বাজাই দে বউ মানে এইটা বুঝার মতো গেলু আপনার নাই তোর শরীরে তেল জমছে এই তেল কমানোর ব্যবস্থা আমি করতেছি এ খাইরুল আসসালামালাইকুম ভাবি সাহেব বয়াতি কোথায় কেডা বয়াতি কেডা উমা এটা কি কয় সেই জন্যই তো লোকে বলে দেশের ফকির দেশে ভাত পায় না আপনার ঘরেই তো নয়া বয়াতি নয়া সুর তুলবো সেই জন্য নয়া দোতারা লয়ে আইছি দেখেন না কেমন টনটনা সুর মানুষ যত বুড়া হয় তত ভালো হয়
আপনারা যত বুড়া হইতেছেন তত বান্দর হইতেছেন। এটা কি কোন অভিশাপ? আমি আবার কি বান্দরামি করলাম? কেন নিজে বোঝান না? মানুষ বুড়া বসে ইত্রামি ছাইলা নামাজ ধরে, তওবা কইরা হজে যায়, আর আপনারা টুনটুনি ধরছেন। আমি টুনটুনি ছুটাইতেছি আপনাকে। তোমার বিয়াই উপহার দিছে, উপহারের কোনো দাম হয় নাকি? উপহারের নাম হয়? আমার নামেরও দরকার নাই, কামেরও দরকার না। এখন যা গরু গুলো দেখ। জি আব্বা, জরুরি কোনো কথা কইবেন? আগে দরজা জানলাগুলো বন্ধ করে আসো। কি জন্য? যাও কইতেছি। আব্বা, আপনার কি শরীর খারাপ? সেই কথা পরে, আগে সোজা একটা কথা বলি। আশা করি মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবা, কোনো পাল্টা প্রশ্ন করবা না। তুমি বৌমারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। আমি সারাটা জীবন এই দুজকের আগুনে পুড়তেছি, তার আজ তোমারও লাগছে। ফুলের মতন বউটারে আর পুইরো না। কিন্তু আব্বা, আপনার রেখা আমার রেখা। আর কোনো কথায় সুর দিবা না, যা কইতেছি তাই কর। মঙ্গল হইব। তোমার মায়ের চিন্তা আমার উপর, আমি যতদিন বাইসে আছি তোমার মায়ের দায়িত্ব আমার, তোমার না। কিন্তু কি কইয়া বাড়ি থেকে বাইরমু? আম্মা জিগাইলে কি কুমু? কইবা কইবা শহরে তোমার চাকরি হয়েছে, বৌমারে নিয়ে সেখানে থাকতে হইব। কালকেই রওনা হয়ে যাও, কোনো চিন্তা করবা না, খরচ পাতি যা লাগে আমি দিব। আব্বা, আপনারা সবাই এরকম করলে দুনিয়া চলবো? কিরকম করলাম বাবা? আপনি কাল রাইতে কইলেন যে এই বাড়ি ছাইরে আমি যেন নতুন বাসায় চলে যাই, আর সকালবেলা আপনার বৌমা বাপের বাড়ি রওনা দিছে, সে নাকি আর এই বাড়িতে থাকবো না। আপনি একটু তারে বোঝান, তারে থামান। থামামো কোন মুখে বাবা? আর সে এই বাড়িতে থাকেই কি করব? তারে কি আমরা কোনো অধিকার দিছি? সে কথা তো মেলা হয়েছে, আবার বলা যাবে। আপাতত আপনি আপনার বৌমারে বোঝান। তারে কি বোঝামো, বরং তোমারই বোঝাই, বসো এখানে। শোনো, কি গো, এই বিয়ানে কোন হানে যাও?
বাপের বাড়ি যাও নাকি? হেই না সারা কোনো যায়া কেউ তো ফায়ার তোলার জায়গা দিত চায় না, বাপ যখন জন্ম দিছে হিদল ফালাই দিত না আমারে। ঠিকই কইছো, কিন্তু তোমার বাপে তো কাল গেল, কই তোমারে তো নিল না? তাই তো জানো আমি ব্যস্ত না, সে ঠিকই জানে তুমি দোজোগে দোজোগের কিটরে কেউ সঙ্গে নাই না, বেহেস্তের হুর পরি নিয়ে ব্যস্ত। মায়া মানুষ হইয়া জন্মাইছো, এত সহজে ভাঙলে চলবো? আরে আগুন জ্বলবো আগুন, কেউ পানি দিব না, আর উস্কাইয়া নাড়া দিয়ে আগুন জ্বালাইব, এই হইল মায়া মানুষের কপাল। তুমি আমার আচার আচরণে বিরক্ত, দোষ তোমারও না দোষ আমারও না। চল্লিশ বছর আগে আমি বিয়া হইয়া এই বাড়িতে আইছিলাম, আমার বয়স তখন তোমার থেকেও কম আছিল। তোমার শ্বশুর তার বাপের একমাত্র বোলা, আমার বাপে কত সুখ দেখা বিয়া দিছিল, সুখ হয়েছিল অনেক দিন পর। আমার শাশুড়ি আল্লাহ তারে বেহেস নসিব করুক, দুবেলা প্যান্ট বইরে আমারে খাইতে দিত না, কত শখ কত আনন্দ কিচ্ছু পাই না কিচ্ছু। একটা লাল পেড়া উদয় তারা শাড়ি, একজোড়া কামরাঙ্গা চুটির কি শখ আছিল, আকুলি বিকুলি করতাম। আমার শাশুড়ি সংসারটারে খামসি দিয়া ধইরা রাখত, কারো সাহস আসিল না কোনো কাজ করা, তার হুকুম ছাড়া কারো কোনো সাহস ছিল না। আমার বাপে এই দুপুরের রোদে ঘামে পেরেশান হইয়া যখন আমার বাড়ি আইত, আমার শাশুড়ির ভয়ে আমি এক গিলা শরবত দিতে পারতাম না। আমার শাশুড়ি কইতো, মাই আর বাপের আবার এত খাতির কিছে, মায়ের বাপ হইলো পোলার বাপ মায়ের পায়ের নিচে, তোমার শ্বশুর তার মায়ের ভয়ে কিছু কইতে পারত না। কতদিন আমার চোখের দিকে তাকায়া তার চোখের পানি ফেলছে। মা আপনি এত কষ্ট সহ্য করে মা আমার এখানে কষ্ট দিয়েছেন, মা আমি কি করি? মা গো না পাইতে না পাইতে আমার অন্তর শুকায় গেছে, আমার সামনে যখন তুমি কিছু পাও আমার সারা শরীর জ্বলে ওঠে, আমি আগকে ফেনি ছেড়ে ধইরা রাখতে পারি না মা। মা গো তুমি আমার একমাত্র পোলার একমাত্র বউ, তুমি আমার এই সাইডে যাইব না, যাইব না।